কেমন বুঝছি তাহলে আর কি করার, আমি তো পারতেছি না করতে। আপনি বলেন কি আপু, আভাই আপনার মধ্যে কাজ চলতেছে, আপনি দেখেন এটা সম্পূর্ণ সে কথা বলে লাভ হবে না, আমাকে তো বলে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, যারা আছেন লাইভটা জয়েন করে ফেলেন। আমি হচ্ছে গিয়ে আপনার ইয়েগুলো একটু দেখাই দিই, জুয়েলারিগুলো একটু শর্ট লাইভ করে দেই, যে নতুন জুয়েলারিগুলো আসছে আপনারা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ইনস্ট্যান্টলি, ঠিক আছে? ইনস্ট্যান্টলি স্ক্রিনশট নিয়ে নেবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন। কিছু কিছু রিস্টক হয়েছে, যেগুলো স্টক আউট ছিল, কিছু জুয়েলারি আমাদের আবারও রিস্টক হয়েছে। তো আমি ওগুলো একটু দেখাই দিচ্ছি যে কোনটা কোনটা রিস্টক হয়েছে। আপু আমি অসুস্থ ছিলাম তাই লাইভ দেখতে পারিনি। আচ্ছা আপু, পেজে মেসেজ দিচ্ছি, দেখেন না, দেখে দিবে আপু, একটু ওয়েট করেন, পেজ একটু রাশ যাচ্ছে, এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আপু ব্রন মেস্তা দাগের জন্য কি অ্যাপ্লাই করব? আমি আগে জুয়েলারিগুলো দেখাই দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার স্টুডেন্ট বাজেটের জুয়েলারিগুলো, যেগুলো হচ্ছে গিয়ে এই যে আমি জুয়েলারিগুলো দেখাই দিচ্ছি। আপু গ্লো জেল লাগবে, সাথে একটা সানস্ক্রিন আর গ্লো জেল। আচ্ছা ঠিক আছে, আমি আগে জুয়েলারিগুলো দেখাই, আমি এখন প্রোডাক্ট দেখাবো না, আমি জুয়েলারি দেখাবো, ঠিক আছে? প্রোডাক্ট দেখাবো না, জুয়েলারি দেখাবো। লাইভটা শেয়ার করে দেন। সঞ্জিদা সুরাইয়া, আপু একটু বারবার করে মেসেজ দিবেন, তাহলে আপনার মেসেজ সিন হবে, আদারওয়াইজ কিন্তু আপনার মেসেজ সিন হবে না, পরবর্তীতে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। মেসেজ বারবার দিবেন, আপনাদের প্রত্যেকের মেসেজ সিন হবে, এটা আপনাকে মেসেজ অবশ্যই বারবার দিতে হবে। আচ্ছা আমি এটা খুব তাড়াতাড়ি দেখাবো। আপু তোমার থেকে 45,000 টাকার পার্সেল নিয়েছে এই পর্যন্ত, মাশাল্লাহ। আপু আমি পেজে মেসেজ করেছিলাম, দেখেনি, আপু দেখে নিবে, পেজে একটু রাশ যাচ্ছে, আপু পেজ একটু রাশ যাচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন, দেখে নিবে। এই যে এগুলোর প্রাইস কি আপনাদের মনে আছে, প্রাইস কত ছিল? আপু আমি পেজে মেসেজ করেছিলাম, দেখেন, দেখবে, আপু একটু ধৈর্য করেন, দেখবে। তোমার ওই ইয়া কোয়েশ্চেন, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত? 150 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা, সুন্দরবন এবং হচ্ছে গিয়ে ইয়াতো। এটা হচ্ছে আপনার কি জানি এটার, আপু আমার মেলাজমা ক্রিমটা দাও নাই। আচ্ছা মেলাজমা ক্রিমটা এখন রিস্টক হয়েছে, হ্যাঁ আপু, শুট কি আচার টেস্ট করেন কি, টেস্ট করেননি, কিছু বললেন না আপু? আমি বললাম না যে আমি সময় পাইনি আপু, কালকে থেকে আমি আজকে গিয়েই টেস্ট করবো, ঠিক আছে? কালকে আমি সময় পাই নাই। শুটকির আচার যে, শুটকির আচার দিছে যে, আচার খাওয়ার সময় পাইলাম না, আমি সারাটা দিন সময় পাইনি রে আপু, আমার দেখাচ্ছে খাইতেই ইয়া হয়ে যায়, হ্যাঁ, আর আমার শরীরটাও এমনিতে ভালো ছিল না, এটা আমি পড়তে পারতেছি না কেন আজকে, আমি বুঝতেছি না, আমি একটু পরে দেখাই আপনাদেরকে, নাহলে আপনারা বুঝবেন না। আপু গ্লো জেলিটা 1,000 টাকায়, দুইটা 1,000 টাকায় দাও না প্লিজ। না রে আপু, গ্লো জেলিটা যেই দাম দেওয়া আছে সেই দামই, হ্যাঁ যেই দাম দেওয়া আছে, অফার যেটা আপনাদেরকে আমি দিচ্ছি সেই প্রাইসে নিলে নিতে হবে, আদারওয়াইজ কিছু করার নাই। দেখবেন যে আপনার অফার করতে করতে, মানে ডিসকাউন্ট করতে করতে স্টক আউট হয়ে গেছে। আচ্ছা এই যে এটা ফেশিয়াল কিটটা কতক্ষণ রাখবো, ফেশিয়াল কিট কোনটা কতক্ষণ রাখবো? সবগুলো 5-7 মিনিট রাখলে এনাফ, 5-7 মিনিট রাখলে এনাফ, ওকে? এগুলো হচ্ছে ব্রাইডাল সেট, এগুলো অলরেডি আমাদের অর্ডার আছে, অলরেডি অর্ডার আছে,
বাট এটার কিছু আমাদের রিস্টক করা হয়েছে, এগুলো অলরেডি অর্ডারে চলে গেছে, যেগুলোর অর্ডার ছিল সেগুলো চলে গেছে। সিঙ্গেল চিকলি আছে না, সিঙ্গেল চিকলি আমি সেল এখনও পর্যন্ত দেওয়া স্টার্ট করি নাই। হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট ক্রিম কোনটা? রাতের লাইট দেখেন আপু, 650 টাকার গলার সেটটা কি আছে? এই যে আমি যেটা পরে আছি এটা 650 টাকা করে, আমি যেটা পরে আছি এটার দাম হচ্ছে 650 টাকা। স্ক্রিনশট নেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন। এটা টিকলি আছে, টিকলি সহ সেট এইটা, ওকে, এটা হচ্ছে টিকলি সহ সেট। কেন হবে না, অবশ্যই না, না ইয়েতে যাবে তো আজকে আরো ভালো হবে। আপু আমি পার্সেল পাইনি এখনো, এটার দাম 650 টাকা। এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলোর অলরেডি অর্ডার আছে কিন্তু, আমার বলেই দিচ্ছি এগুলো কিন্তু আমাদের অলরেডি অর্ডার আছে। 650 টাকা, এটার দাম হচ্ছে মাত্র 650 টাকা। তিনটা জিনিস, এটা হচ্ছে স্টোন করা, আপনারা একটু দেখে নেন, আমার কাছে প্রবলেম ইয়ে হচ্ছে, এই যে আমি পিছনে চেনটা লাগাতে পারিনি, আপনারা পারফেক্টলি চেনটা লাগাই নিয়েন কাইন্ডলি, ঠিক আছে, পারফেক্টলি চেনটা লাগাই নিয়েন। কী কী পাচ্ছেন? টিকলি পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে, এডি স্টোন করা আছে, এটা হচ্ছে আপনার রেগুলার ওয়্যারের জন্য নিতে পারেন, মানে রেগুলার যারা কোনো প্রোগ্রামে ইয়া করতে চাচ্ছেন, এবং খুবই হালকা, এটা খুব ভারীও না। নর্মালি আমি যেই জুয়েলারিগুলো সেল করেছি তার থেকে আমার কাছে এটা মনে হয়েছে খুবই লাইট, খোঁচা টোচা এইসব কিছু লাগতেছে না। 650 টাকা, আমি খুব তাড়াতাড়ি দেখাবো, এটার মধ্যে আরেকটা কালার আছে, আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি। হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট কিছু, রাতের লাইভ দেখেন, কাইন্ডলি রাতের লাইভ দেখেন, আমি এটা খুব শর্ট একটা লাইভ করবো, আমি খুব লেন্দি লাইভ করবো না। 500 টাকা প্যাকেট, এটাই 500 টাকা দিচ্ছি। স্ক্রিনশট নেন আপু, আমার মেরুন কালারটা লাগবে, মেরুন কালার আছে, মেরুন রেড আছে আর কি, আমি দেখাই দিচ্ছি। এটা গোল্ডেন কালার, এটা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা খুবই লাইট, খুবই হালকা, খুবই হালকা, ফুল পেমেন্ট করা আছে বাট পার্সেল এখনও পাইনি, পেয়ে যাবেন। লিপি মজুমদার আপু, আপনার পার্সেলও সেন্ড করা হয়েছে, আমি নিজে দেখছি আপনার পার্সেল যে অলরেডি সেন্ড হয়ে গেছে, ঠিক আছে, আমি নিজে দেখছি, স্ক্রিনশট না হইলে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা কানিস তাসরিন আপু, আমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি অলরেডি একটা লাইভে বলেছি, আমি অলরেডি একটা লাইভে বলেছি আপু, কানিস তাসরিন আপু, আই হোপ ওই লাইভটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, লাইভটা আবার একটু দেখে নিন, মোস্ট প্রবলি পরশু দিন ওর কালকে লাইভ করেছি, কাইন্ডলি লাইভটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এটা খুবই সুন্দর, হাতে পাওয়ার পরে বুঝবেন যে এই সেটটা কী পরিমাণে সুন্দর। 650 টাকা, তিনটা জিনিস একসাথে, ঠিক আছে, তিনটা জিনিস একসাথে, কমেন্ট পড়ো না কেন, আমি কোনো ক্লিয়ার দেখাইতে আসিনি রে আপা, আমি তো স্কিন কেয়ার আইটেম নিয়ে লাইভ করতেছি না, হ্যাঁ আমি হচ্ছে আপনার জুয়েলারি নিয়ে লাইভ করতেছি। কারণ বাজার প্রাইস অনেক কম, ইয়েস এগুলো সেলে, মানে এগুলো আমাদের ডিসকাউন্টিং প্রাইসে, এই যে দেখেন এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝবেন যে আপনারা কী পাইছেন, সিরিয়াসলি। স্ক্রিনশটটা নিয়ে নেন, এটা এটা আমি বলবো যে এটা যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু পরতে পারবেন, যে কোনো ড্রেসের সাথে এটা আপনারা পরে ফেলতে পারবেন। এটা কয়টা আছে আমি বলে দিই, এটার অলরেডি আমাদের অর্ডার আছে, আচ্ছা এই অবস্থা কেন আমার লাইভের, লাইভ ক্লিয়ার না কেন আপু, সেটের জন্য কোথায় ইমরোজ ইনবক্স করবো, ইমরোজ ইয়েস ইমরোজে করবেন, আচ্ছা লাইভ ক্লিয়ার না কেন, জুয়েলারি লাইভ, হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি, জুয়েলারি লাইভ হলেই হচ্ছে গিয়ে প্রবলেম হয়ে যায়, আচ্ছা লাইভটা ক্লিয়ার না তাই না, জুয়েলারি লাইভে আসলে আমার প্রবলেম হয়, এখন এটা কেন হয় এটা বুঝলাম না, আমি আসলে অবাক হয়ে গেছি। বারবার ব্লার হচ্ছে, আটকাচ্ছে,
650 টাকা। এই কালারটা সবথেকে ডিমান্ডিং, মানে এই কালারটা যেহেতু সব ড্রেসের সাথে পরা যায়। এবং এই যে দেখেন পারগুলো কিন্তু সবগুলো ওকে আছে, কোনোটা কিন্তু ঝামেলাও নাই বা কোনোটা প্রবলেম নাই যে আপু এটা এত কম দামে কেন দিচ্ছেন, হয়তো অনেক কম দামে দিচ্ছেন অফারে এই কারণে। আরে নিজের সাউন্ড নিজের শুনলেই তো মনে হচ্ছে ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে নেন। এবার আমি নেক্সট দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার, মনে একটা আছে। আমি এই কারণে গোল্ডেন কালারটা ঘুমাবো, ব্ল্যাক শেষ। হ্যাঁ আমি তো দেখি ও তাহলে জয়া ব্ল্যাক দিয়ে দিছে। লাইট ক্লিয়ার আছে, ওকে। তো এটা কয়টা আছে আমি বলি, ঠিক আছে কয়টা আছে আমি বলে এটার আমি অর্ডার নিব না, বিকজ এটা শেষ স্টক আউট আমাদের। এই একটা, দুইটা, তিনটা, চারটা, লাস্ট চার পিস অ্যাভেলেবল আছে 650 টাকা করে। যারা অর্ডার করবেন ফার্স্ট অর্ডার করেন, বলে দিলাম চারটা সেট অ্যাভেলেবল আছে, ফার্স্ট অর্ডার করেন। এবার দিয়ে দেখাচ্ছি লালটা, রেড কালার, বটল গ্রিন আছে, রেড কালার কে নেবেন বলেন। আপু হিজাব পরি লং দেখাও, লং সেটগুলো আছে আপু, লং সেটগুলো এখানে আমার নেই বাট আছে। এটা হচ্ছে রেড কালার, রেড কালারটা আরও বেশি গর্জিয়াস এবং খুবই সুন্দর। এটা হচ্ছে রেড কালার, এটা মেরুন রেড টাইপের, মেরুন রেড, এটা অনেক সুন্দর খুলতেছে। দাঁড়ান খুলে দেখাবো, দরকার। এই যে মেরুন রেড, এটা হচ্ছে মেরুন রেড। আপু চিরনি হেয়ার স্ট্রেটটা কীভাবে ইউজ করবো বলে দিচ্ছি আপু, দাঁড়ান। এই যে মেরুন রেডটা, এটা খুবই সুন্দর, এটা আমি খুলতে চাচ্ছি না। হ্যাঁ এই যে খুলতে চাচ্ছি না, খোলাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মেরুন রেড কালার। এগুলোর স্টোন দেখেন, এই যে আপনার হোয়াইট কালারের স্টোনটা ওভাবে ভিজিবল না, মানে আমি তো লাইভে ওভাবে দেখতে বুঝতে পারবেন না হয়তো। এই যে একদম আপনার স্কোয়ার স্কোয়ার করে এগুলো করা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে মেরুন রেড, এটা একজন পাবেন। এটা আসছিলো বাট এটা স্টক আউট হয়ে গেছে, মানে আমি যখন ছবি আপলোড করেছিলাম ওখান থেকে সেল হয়ে গেছে, আমি জানতাম না যে এটা এটা সেল হয়ে গেছে। এটা যে নেবেন এটা একজনই পাবেন। একটা আপু মনে হয় মেরুন রেডের জন্য অলরেডি বলে দিয়েছেন, ইনবক্স করবো। সেম প্রাইস 650 টাকা, শুক্তার আপু আমি নিব, তাহলে আপনার জন্য আমি সরাইলাম, ওকে। আচ্ছা এরপরে দেখাচ্ছি চোকার, এরপরে দেখাচ্ছি চোকার। এটা খুবই, এই জিনিসটা অনেক এলিগেন্ট অ্যাকচুয়ালি, 350। এটা এলিগেন্ট, এটা সব থেকে এলিগেন্ট, মানে এই কালারটা। এই যে আমি একটা খুবই সিম্পল একটা ড্রেস পরছি, তার সাথেও কিন্তু যাচ্ছে, তার সাথেও কিন্তু যাচ্ছে। এটা যে কোনো ড্রেসের সাথেই যাবে, এটা যে কোনো ড্রেসের সাথেই যাবে। অনেকে তো আপনার মা গলাটা মাথায়ও পড়ে পাগলের মতো, যাই হোক। তো প্রাইস হচ্ছে 650 টাকা। পিছনে হচ্ছে এই যে পিছনের কাজটা, এগুলো কিন্তু খোঁচা লাগতেছে না। দেখেন অনেক সময় দেখবেন যে আমরা যেই গাউসিয়া নিউ মার্কেট থেকে যেই জুয়েলারিগুলো কিনে থাকি সেই জুয়েলারিগুলো খোঁচা লাগে, খোঁচা দেয়, বিকজ ওগুলোর ফিনিশিং ভালো হয় না দেখে। আর এগুলো দেখেন, এগুলো টানলেও খুলবে না। এগুলো এই যে পার্লগুলো যে দেখতে পারতেছেন, এগুলো রেগুলার ইউজের জন্য, টানলেও খুলবে না। পার্সেল পেয়েছে কিছুক্ষণ আগে মাশাল্লাহ। এগুলো হচ্ছে আপনার হুক দেওয়া আছে, লোকালগুলোর পিছনে দেখাচ্ছে যে আপনার টার্সেল দেওয়া থাকে, টার্সেলগুলো, বাট এটা হুক দেওয়া আছে, এটা আপনারা খুব সুন্দরভাবে ইয়া করতে পারবেন। টার্সেলের ঝামেলাটাও নাই, হুক দেওয়া আছে এখানে চেইনের মতো। আর যদি চান যে আপনি টার্সেল লাগাবেন, সেটাও লাগাইতে পারবেন, এটা খুলে টার্সেলটা লাগিয়ে নিতে পারবেন, বিকজ প্রত্যেকের বাসাতেই টার্সেল থাকে। এটা একটু কাইন্ডলি আমাদেরকে তাড়াতাড়ি ইনবক্স করে দিবেন। সিরাম না ক্রিম দেখা যাক। এবার আমি চোকার দেখাচ্ছি, চোকার দেখাই, চোকার কয়জন পাবেন? আমি তো জানি না যে সবই শেষ, তাহলে আমি লাইভ কেন করলাম? হাতের একটা বের করলাম। হ্যাঁ হাতের শেষ কখন ছুটু ছুটুস করে অর্ডার দিতে, আমি কিছুই বুঝলাম না। এটাও চোকার একটা আছে, সরি চোকারও শেষ হয়ে গেছে। এই যে চোকার, চোকারের দাম 500 টাকা, এটার সাথে দুল গিফট, দুলটা আপনাকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হচ্ছে। চোকার 500 টাকা, আপনার এই টাইপের চোকার 500 টাকার নিচে আপনি পাবেনও না ভালো মানের চোকার।
যে জেসমিন আবির জসিম আবির রিপ্লাই মি আচ্ছা এই যে এগুলো শাড়ির সাথে খুব সুন্দরভাবে পড়তে পারবেন চোকারটা 500 টাকা দুল গিফট পাবেন এটার সাথে ঠিক আছে টাকা দুল গিফট আমি দুলটা দেখায় দিচ্ছি এই যে ইয়ারিংসটা গিফট পাবেন ঠিক আছে ইয়ারিংসটা গিফট পাবেন এই যে আই ওয়ান্ডার ইজ ইট গোল্ড ইয়েস ইট ইজ গোল্ড আই হ্যাভ এ ফ্যাক্টরি অফ গোল্ড ঠিক আছে গোল্ড হচ্ছে গিয়ে আমার বাসায় যেখানে খুদি সেখানে আমি গোল্ড পাই এই কারণে আয়শা তাসফি আপু আপনাদের সার্ভিস এত বাজে হয়ে গেছে কেন এক মাস হয়েছে অর্ডার করেছি পাইনি কল দিচ্ছি মোবাইল অফ কেন আপনাদের আপু আজকে হচ্ছে মঙ্গলবার এই কারণে ফোন অফ বাট আমাদের সার্ভিস তো আগের থেকে বেটার হয়েছে খারাপ তো হয় না আমি যতটুকু জানি আর আপনার পার্সেল তো অলরেডি ইয়া দিয়ে দিছে আয়শা তাসফি আউ ওনার পার্সেল তো আমি যতটুকু জানি দেওয়া হয়েছে আপনাকে না মডারেটর আপু ফোন দিয়েছিল একবার অনেক আগে আমি যতটুকু জানি আপু জুয়েলারি অর্ডার দিয়ে পাইলাম না শুধু সিরামগুলো পাইছি ফারহান হীরা আপু কোন জুয়েলারি অর্ডার দিয়েছিলেন একটু বলেন এগুলো স্টক আউট হয়ে গিয়েছিল আপু এগুলো রিস্টক হয়েছে আমাদের কিছু স্টক আউট ছিল কিছু প্রোডাক্ট স্টক আউট ছিল আবারও রিস্টক করেছি ঠিক আছে আপু সাকুরা ফেস প্যাক কেরাটিন মাস্ক কম্বো করে দাও প্লিজ আপু কোনো কম্বো আপাতত করতে পারতেছি না এখন অর্ডার করলে করতে পারেন ওখানে আপনি একটু জিজ্ঞাসা করেন পেজে জিজ্ঞাসা করেন আমি আপাতত কোনো কম্বো করতে পারতেছি না আমার মানে ইয়ে হচ্ছে আগে এটা দেখাইনি তারপরে দুল গিফট পাবেন ঠিক আছে চকারের দাম হচ্ছে 500 টাকা দুল আপনাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হচ্ছে একজন পাবেন এইটা এই চকারটা ওয়ান পিস অ্যাভেলেবল যদি কেউ নিতে চান অর্ডার করতে পারেন এই দুলটা গিফট দেওয়া হচ্ছে দুলের প্রাইসটা আমরা রাখতেছি না দুলের সিঙ্গেল প্রাইস 150 সরি 250 টাকা হ্যাঁ 250 টাকা আয়েশা আপু আমি দেখতেছি একটু ওয়েট করেন আমি দেখতেছি হ্যাঁ 800 টাকা এই যে এটা গিফট পাবেন এই কুন্দনের দুলটা গিফট পাবেন আপু 650 টাকার ছিল ইনবক্স করেন আপু 650 টাকার কোন কালারটা ছিল একটু ইনবক্স করেন ব্ল্যাক কালার জুয়েল ইয়েটা শেষ না ব্ল্যাক কালার মালা আপু আমি আপনার লাইভে ফার্স্ট ওকে আপু আমার গলাটার সাথে মেলাজমা ক্রিমটা দিয়ে দিও ঠিক আছে আপু আপু খুব থ্যাংক ইউ সো মাচ আপু এই যে এই দুলটা আপনারা গিফট পাবেন চোকার অর্ডার করলে দুল গিফট পাবেন এটা একজনই পাবেন যদি কেউ অর্ডার করতে চান করতে পারেন হ্যাঁ আমি এটা সরাইলাম আর একটা জিনিস বলবো গোল্ডেন কালার নিয়ে রাখেন বিকজ গোল্ডেন কালার আমি আর রিস্টক করতে পারবো না গোল্ডেন আর ব্ল্যাক দুইটাই স্টক আউট এটা সব থেকে এটার যেহেতু এগুলোর দাম পানির দামে বেসিক্যালি এটা 500 টাকা একটা পার্লের চোকার 500 টাকা মাঝখানে আপনার বিগার সাইজের স্টোন দেওয়া আছে চারপাশে আবার স্টোন দেওয়া আছে ঠিক আছে তো এইটা একজনই পাবেন আপনারা আর এইটা আমি বলবো নিয়ে রাখেন পরে বুঝবেন যে আমি কেন এটা নিতে বলেছি বিকজ এটা নাই এইটা তারপরে হচ্ছে আমার হাতে যেটাই পরেছিলাম সেইটা এগুলো কিন্তু খুবই রেয়ার আসে এই যেমন এই জিনিসটা আমি এই ডিজাইনটা কখনো খুঁজে পাচ্ছি না আর এই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন জাস্ট ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো যখন আপনি গলায় পরবেন এবং আপনার সামনে যখন অনেক বেশি আপু কীভাবে বেটার হয়েছে সার্ভিস মাস হয়েছে আপু আপনারটা প্রবলেম হচ্ছে আমি এটাই বুঝলাম না আপনার প্রবলেমটা কেন এত হচ্ছে অলরেডি আপনার প্রবলেমটা নিয়ে আমি মডারেটরকে বললাম ইয়ে কি রাত্রে এদের কি অনলাইনে আছে আপু অনেকবার বলেছি পেজে বলতেছে কম্বো করে কতবার বলবো কানিস তাশ্রীন আপু আচ্ছা একটু ইয়াকে নক করো না এটা যখন আপনি এই যে আমি একটু লাইট কাছে নিয়ে আসছি এতে করে আপনার অনেক গ্লো করতেছে এটা বোঝা যাচ্ছে এখন বোঝেন দেখেন এই যে দেখেন অনেক চকচক করতেছে এখন দেখেন মানে আমার তো দূরে লাইটটা আছে বাট এটা খুবই গ্লো করবে কিন্তু জিনিসটা ঠিক আছে খুবই গ্লো করবে আমি কিন্তু কোনো ইফেক্ট দেই না ইফেক্ট দিলে এটা আরও চকচক করতো ৬৫০ টাকা দুল প্লাস টিকলি এই যে টিকলি পাবেন কীটা রঙ করলো কেন ওর মধ্যে কি বলছে মোবাইল রয়েছে এই যে দুল প্লাস টিকলি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নম্বরটা কনফার্ম করে ফেলেন এটা বেশি নাই কিন্তু এগুলো লাগেও না মানে ড্রেসের সাথে খুব একটা খোঁচা টোচা লাগবেও না আচ্ছা এটা সরাইলাম
এবার আমি আরও কিছু চকার আছে, চকারগুলো দেখাই দিই। হ্যাঁ, চকারগুলো আমি দেখাই দিচ্ছি। এবার আমি অন্য চকারগুলো দেখাই, অন্য ইয়েগুলো দেখাই দিই। এটা তো আমি অলরেডি দেখাইছি, এটা বেশি নাই। হাই, আপনার মডারেটরকে বলেন আমাকে এখনই সিটিজি কুরিয়ারের নাম্বার দিতে। হ্যাঁ, আমি মডারেটরের সাথে কথা বলতেছি। রাত্রি আধারকে একটু নক করো তো, রাত্রি আধারকে নক করে বলো আপু দুল সহটা অর্ডার ডান। রাত্রি আধারকে নক করে বলো কি, এটা একটা কথা বলতে গেলে একটু নক করে বলো যে কি বলবো। আয়েশা তাসফিয়া চিটাগাঙ্গের, আপু একবার প্রবলেমটা বলছিল, ওই প্রবলেম এখনই। এটা কোথায়? এটার দাম 500 টাকা। এটা কয়টা আছে আমি দেখাই দিচ্ছি আপনাকে, লাস্ট আর কয়টা হবে। এই যে এটাকে বলা হয় ফিঙ্গার, কি বলে এটাকে, ফিঙ্গার ব্রেসলেট বলা হয়। ইয়া করবে, নক করবে, এই যে ইন্ডোস কালেকশন, হ্যাঁ ইন্ডোস কালেকশন, ইয়াতে জিজ্ঞাসা করবে, স্টিক ফার্স্টকে জিজ্ঞাসা করবে। এই যে দেখেন, এটাকে বলা হয় আপু ইন্ডিয়াকে হ্যাঁ লেকিন আপকি বাদ বহুত জাদা দেখ চুকা হ্যায় সচ খেয়া খচ্ছেন। আমি কিছু বলছি না, চলি কি খচ্ছেন আপনি। আপু 500 টাকার একটা অর্ডারটা এসএমএস চেক করো, ঠিক আছে? প্রাইস হচ্ছে 500 টাকা। কয় পিস আছে আমি দেখাই দিচ্ছি, এটা এটা আমি রাখবো, ঠিক আছে? তো কয় পিস আছে আমি দেখাই। অলরেডি এই মাত্র একটা চলে গেল, একটা, দুইটা, না তিনটা, চারটা, শেষ। এটা এই যে অল্প আছে, ঠিক আছে, বেশি না। এটা মানে 4 থেকে 5টা হবে, 4 থেকে 5টা হবে, ঠিক আছে? এইমাত্র একটা চলে গেছে। আপু রোজ বডি ক্রিমের প্রাইস কত? রোজ বডি ক্রিম নাই রে আপু, শেষ। এটা হচ্ছে দাম 500 টাকা। এটিরও টাইট করে লাগাবেন, আর যাদের হাতের কবজি আরও মোটা তাদেরকে আরও বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? আমার তো লুজ হয়ে আছে, বাট যদি আপনার কবজি মোটা হয় তাহলে আরও অনেক সুন্দর লাগবে, মানে সুন্দরভাবে লেগে থাকবে। আপনারা এটা ছোটো করে নিতে পারবেন, এই জিনিসটা একটা হুক খুলে ছোট করে নিতে পারবেন, তাহলে খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে থাকবে। এই যে এরকমভাবে, তারপরে আসবেন কখন আপনি? ঘুমাইলে কেমন আসবেন রাত্রেবেলা? আচ্ছা তো যাই ঘুমাবো। আচ্ছা আপু আমার প্রবলেমটা সলভ হলো না, শুনি আপু আমার, আমি তো বললাম আজকে কীভাবে প্রবলেম সলভ করবো বলেন, আজকে তো প্রবলেম আমি সলভ করতেও পারবো না। আপু মেসেজ সেন্ড করে আমাকে রিপ্লাই দেয় না, বলে দিলেই হয় প্রোডাক্ট পাঠাইছে কিনা পাঠায় নাই, পাঠাইছে কিনা পাঠায় নাই। আপু আমি বলতেছি মেসেজ সেন্ড করতে দাঁড়া। এটা হচ্ছে একটা চোখ, হ্যাঁ নক করছে অলরেডি, জানাচ্ছে আমি নক করেছি অলরেডি। এটা হচ্ছে আরেকটা চোকার, চোকারগুলোর এরকম বাজে ছিল না আপু, আমাদের সার্ভিস এতটাও খারাপ না, আপনি তো আমার লাইভ দেখলে বুঝবেন আমাদের সার্ভিস এতটাও খারাপ না। আপনার আপনারটা নিয়ে কেন প্রবলেম হচ্ছে সেটা আমি চেক করে দেখতেছি, বাজে হলে তো আর কেউ প্রোডাক্ট নিত না। আমাদের ঢাকার বাইরে সব থেকে বেশি পার্সেল যাচ্ছে, তাও আবার ঠিকভাবে পাচ্ছে, কেন এরকম প্রবলেম হচ্ছে আমি দেখি অলরেডি। আপনার আপনার প্রবলেম নিয়ে আমি অনেক আগে একবার কথাও বলছি, 10 থেকে 15 দিন হয়ে গেছে অলমোস্ট, আমি ভাবছি যে আপনি মনে হয় পার্সেল পেয়ে গেছেন, কারণ আপনার কোনো কমেন্ট দেখিনি। আজকে আমি খোঁজ নিচ্ছি, আমি আমার মডারেটরকেও বলছি, আপনার আমার মডারেটর মোস্ট প্রবলি আপনাকে মেসেজ আর ফোন দিয়েছিলো, ঠিক আছে? আপু মেসেজে রিপ্লাই দাও, আপু মেসেজে রিপ্লাই দাও। এই যে আপু আমি দেখতেছি, আপু বডি হোয়াইটনিংয়ের জন্য হানি বডি স্ক্রাবারটা ভালো হবে নাকি পাপায়াটা? পাপায়াটা সব থেকে বেশি ভালো হবে, পাপায়াটা সব থেকে বেশি ভালো হবে। বললো না চিরণিটা দিই আপু, আপনার চিরণি যে হেয়ার স্ট্রেটনার ক্রিমটা আছে, ফার্স্টে ওইটা দিয়ে আপনি প্রেস করবেন, ক্রিমটা বের হলে পুরো চুলে লাগাবেন, তারপরে হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে চুলটাকে ড্রাই করবেন, 3 দিন পরে শ্যাম্পু করতে হবে, 3 দিন পরে শ্যাম্পু করতে হবে। হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে করতে পারেন অথবা স্ট্রেটনার মেশিন দিয়েও করতে পারেন, আপনি যেটা দিয়ে আপনার ইজি হয়, যেটা দিয়ে আপনার করা। তুমি কি রিপ্লাই দিবে না? দিলামই তো তাসফি আপু, রিপ্লাই দিয়ে দিচ্ছি। আমি কোনটা করবো বলেন, আমার এদিকে একটা কাজ, এদিকে একটা কাজ, সব দিকে একটা কাজ। শ্যাম্পু
500 টাকা উনি একটা পায়েল অর্ডার করছে তো উনি না উনি নাম চেক করো আমি দেখছি না সরি সরি আমি দেখছি আমি কিন্তু নি শুধু এটা এটা কি দিছি আপু তোমার পিঙ্ক জেলের সাথে গোর মাস্কটা ইউজ করেছি সত্যি আমার স্কিনের প্রেমে পড়ে গিয়েছে আপু জেলটাকে অন্য কোনো প্যাক ইউজ করা যাবে হ্যাঁ বললাম না আপু আপনি জেল দিয়ে ইয়াও ইউজ করতে পারবেন জেল দিয়ে হচ্ছে বেসনও ইউজ করতে পারবেন 500 টাকার চোকার উইথ ফ্রি ইয়ারিংস হোয়াইট ফুলটা 650 টাকা অর্ডার ডান আপুরে 500 টাকার চোকারটা আমি দিতে পারবো কিনা আমি কিন্তু জানি না 500 টাকার চোকার কিন্তু একটাই আছে এটা আরেকটা চোকার এটার দামও অনেক কম বলেন তো এটার দাম কত হবে এই যে এটার প্রাইসটা কত হবে কেউ বলতে পারবেন এটা আমি এটা দিয়ে লাগাই আচ্ছা আপু মুখে লেজার করাইছিলাম মুখ অনেক কালো হয়ে গেছে মুখে গর্ত আছে আচ্ছা বলে দিচ্ছি আপু লেজার আপনি এটা ছবি দেন বেস্ট হয় এটা হচ্ছে ইয়ারিংস এটা খুবই সুন্দর এটা কুন্দনের এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আমি এটার পরে কালার দেখাবো না পরে কালার দেখানোটা বিরক্ত লাগতেছে আমার কাছে গরম লাগতেছে এমনিতেই বলেন এটার প্রাইস কত হবে আমার মুখ দিয়ে মনে হচ্ছে কি তেল পড়তেছে আজকে আমি মুখ ধুই নি এটার প্রাইস বলেন প্রাইসটা বলেন না পরে আবার ইয়ে করবো ওনাকে লিখে দাও যে আপু এটা এটা ধরা হয়েছে এটা কিন্তু এটা ছিল শেষ ওই যে 3800 টাকার বডি কম্বো ইয়া জানো না বলো এটা ইয়া করতেছি দেখে না আচ্ছা বলেন তো এটার প্রাইস কত ধরো আরেকজন আরেক কথা বলো আমি বলি ব্ল্যাক বডি কম্বোর সাথে যে তোমার ইয়েটা আচ্ছা এটার প্রাইসটা বলে দেয় হ্যাঁ এই চোকারটার প্রাইসটা বলেন এটা টিকলি সহ চোকার কিন্তু টিকলি আর দুল সহ চোকার কালারগুলো দেখাই দেই কালারগুলো দেখাই দেই ব্ল্যাক কালার আছে আর রেড কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে এই তো আর নাই বাদ বাকি যা ছিল শেষ আর এগুলো হচ্ছে পায়েলগুলো আমার প্রায় স্টক আউট হ্যাঁ সবগুলোই ম্যাক্সিমাম স্টক আউট সো এইটা হচ্ছে গিয়ে আপনার আমি এটা ক্লিপ দিয়ে লাগাইছি এটার টিকলিটা খুবই সুন্দর এটা টিকলিটা আপনি সিঙ্গেলই পরতে পারবেন চাইলে সিঙ্গেল পরতে পারবেন চাইলে প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 1600 টাকা একটা দুইটা 3000 উনি তো দুইটা চাইছে
সবাই দুটো যাচ্ছে তো? একজন যা দুইজন যাওয়ার পরে বসে আমি একটা চাইছি, দুইটা পাঠাইছি না, কিন্তু উনি দুইটা চাইছে মেসেজ দুটো। মেসেজ এখন কমেন্ট পড়ছে না কেন? আপনার মডারেটর আমার মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি, দেয় নাই কেন? তা আমি তো মডারেটর না, আমি তো পেইজে নাই, আমি পেই আমি কীভাবে বলবো যে কেন রিপ্লাই দেয়নি? সেটা আমাকে লাইফটা শেষ করতে দেন, তাই না? আমাকে তো সময় দিতে হবে, সময় না দিলে কীভাবে হবে? আমি তো দুই জায়গা থেকে কাজ করতেছি। সো গিভ মি সাম টাইম টু চেক, যে আমাকে দেখার জন্য তো একটা সময় দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ একটা সময় দিতে হবে। এই তো ছিল না? হ্যাঁ আচ্ছা, সো এটা হচ্ছে আপনার ইয়াটা টিকলিটা স্টোনটা, ইয়াকে ইয়া নেই আপু, পাতলা দেখাও, এগুলো সবই পাতলা, এগুলো খুবই লাইট, এগুলো খুবই হালকা, 550 টাকা। এটা একটা আছে, এটা যা ছিল শেষ, এটা অলরেডি বুকড হয়ে গেছে। এটা কেউ নিতে চাইলে অর্ডার করবেন, আমি আর বাকিটা খুলে দেখাচ্ছি না, কালোটা আরও বেশি সুন্দর। ব্ল্যাকটা একটু বের করে দেখাও, দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি, আমি তো তাড়াহুড়া করতেছি, কারণ কি আমার আবার তো পরে লাইভে আসতে হবে। হ্যাঁ তুমি কোনটা ছেড়ে একটু কাজ করো না, একটা মেসেজ চেক করো না, এখনই চেক করো, আয়েশা তাসফিয়া, ওই যেটা বললাম ওই মেসেজটা একটু তুমি চেক করো। হ্যাঁ নক করছে বলে মেসেজ সেন্ড করে রেখে দিছে, কোন মেসেজ কোন মডারেটর মেসেজ সেন্ড করে রেখে দিছে এটা একটু আমাকে জানো। কার ডিউটি কেন ওই রাত্রি আদার তো বলা হয়েছে তো, ওইটা তো ওর দায়িত্ব করতে সারা তো নাই, রাত্রি আদার নাই তো, ছুটি না ওর আজকে। হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা একটু দেখো, দেখে একটু ইয়ে করো। এই যে আমদালি উনি অর্ডার করছে, জি এটাও উনি অর্ডার করেছে, একটা অর্ডার করছে, উনি পাইল অর্ডার করছে, আমদালি পাইল অর্ডার করছে, আমরা আর মনে হ্যাঁ আজকে কোনো পাইল অর্ডার নাই। আপু বারবার এটা তুমি ঢুকো তো ওনার আইডিতে ঢুকো, কার আইডিতে? আমদালি বা আহমেদ, ওনার আইডি, প্রত্যেকবার ওনার অর্ডারের ঝামেলা হয়, আমি নিজে ওনার অর্ডার চেক করছি। তুমি ওনার আইডিতে ঢুকো, কারণ আছে অবশ্যই বলতেছি, আইডিতে ঢুকলে বুঝবা। পায়েল দেখাও, দেখাচ্ছি, আমি কালোটা দেখাই দিই, আমি কারো কমেন্ট পড়তে পারতেছি না, একটু ওয়েট করেন, কারো কমেন্ট আমি পড়তে পারতেছি না। হ্যাঁ এই যে এটা হচ্ছে কালো কালারটা, 550 টাকা, ঠিক আছে, এটারও ঠিক ক্লিয়ার কি করছে ওটা তো আপনি ঢুকে দেন নাই, কে গ্রুপে দেন নাই? যার যেটা অর্ডার করেন কাইন্ডলি খুব তাড়াতাড়ি করেন, না হলে কি হবে আমি কিন্তু এগুলো ইয়া করতে পারবো না, পরে স্টক আউট হয়ে যাবে, এই কারণে এগুলো এমনিতেই দেখেন, আমি এটা ডিজাইনটা দেখাই দিচ্ছি কাছ থেকে, না হলে বুঝবেন না। পুরোটা এডিস্টোন করা, মাঝখানেও এডিস্টোন করা, ভেতরে আপনার কুন্দন করা আছে, এটা কুন্দন, আর এগুলো হচ্ছে এডিস্টোন, এগুলো পার নিচে পার, প্লাস হচ্ছে এখানেও আপনার এডিস্টোন দিয়ে ব্লক করা আছে, এই যে এগুলো ইউজ করলে চোকারও লাগবে না, আলাদা করে কোনো ইয়াও লাগবে না, এই যে ঠিক আছে, চোকার টাইপের এটা। এবং এটা টিকলিটা আরও বেশি সুন্দর আমি দেখাই দিচ্ছি। আপু তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু কোনোভাবে আমার ডার্ক সার্কেল যাচ্ছে না। আপনি তুর্কির আই ক্রিমটা ইউজ করেন লাস্ট, এই যে নখ দিয়েছি পিন করেন, আপু দিবে, একটু ওয়েট করেন, দিবে, এই যেটা টিকলিটা অনেক সুন্দর, টিকলিটা খুবই সুন্দর, মানে এগুলো টিকলিগুলো আমার কাছে খুবই ইনোভেটিভ লাগতেছে। এগুলো আপনারা সিঙ্গেল টিকলি পরতে পারবেন, আপনি যদি চান যে সিঙ্গেল টিকলি পরবেন, সিঙ্গেল টিকলি পরতে পারবেন। টিকলিটা জাস্ট দেখেন কতটুকু সুন্দর লাগতেছে, মানে আমরা যেটাকে মাং টিকা বলি না, এই পর্যন্ত না, ক্যাশ অন ডেলিভারি। এই যে দুলটা ঠিক আছে, এটার দাম 550 টাকা, এগুলো একদম পানির দামে, মানে এগুলো আপনারা বেসিক্যালি অনলাইনে অর্ডার করলে দেখবেন 600 থেকে 650 টাকার নিচে আপনাকে আপনারা পাবেন না। এবার আমি রেড কালারটা দেখাই দিই, রেড কালারটা আরও সুন্দর, সেটা বলেন ক্রিম ছিল, গ্লুটাথিওন ক্রিম ছিল একটা, আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি গ্লুটাথিওন ক্রিম ছিল, আর পরে ইয়ার সাথে রাত্রি আদারের সাথে কি কথা হয়েছে না, না বাইরে যাবে যতটুকু আমি জানি, না তো তখন আমি বলবই।
পেজে পিক দিয়েছি। আচ্ছা ঠিক আছে আমি দেখে নিব। এই যে এটা হচ্ছে রেড কালার, এটা একটাই আছে, রেড কালার অ্যাভেলেবল হয় না, আপনারা জানেন। রেড, ব্ল্যাক, গোল্ডেন এই তিনটা কালারের ডিমান্ড সব থেকে বেশি থাকে, আর এগুলো আমার দেখার আগেই শেষ অলরেডি, কারণ আমার যে পেজ আছে ওই পেজ থেকেই সোল্ড আউট হয়ে গেছে। যে কয়টা আছে আমি এই কারণে এই পেজে নিয়ে লাইভ করতেছি, আমি করতে চাইনি, বাট একটা আপু আমাকে বারবার করে বলতেছিল এগুলো দেখানোর জন্য, দ্যাটস ওয়াই দেখাইছি। এটা অনেক সুন্দর, সাদা শাড়ি দিয়ে পরতে পারবেন। এটা খুবই সুন্দর, সাদা শাড়ি দিয়ে পরতে পারবেন। এটা কালারটা আমি জানি না কেমন আসতেছে। গোল্ড প্যাকটা কয়দিন ইউজ করবো? উইকে দুই তিন দিন ইউজ করবেন, উইকে দুই তিন দিন অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করলেই যথেষ্ট। এটা খুবই সুন্দর দেখছেন, মানে আপনার স্কিনটা ব্রাইট লাগবে। এই জিনিসটার কালারটা এরকম, আমি ফার্স্টে ভাবছিলাম এটা মানে খ্যাত কালার রেড, বাট না, এটা খ্যাত কালার রেড না, এটা খুবই ইউনিক একটা রেড, খুবই ইউনিক একটা রেড। এরকমই আপনার দুলটা, দুলটা হচ্ছে এরকমই। আপু ব্ল্যাকটা অর্ডার দেন 550 টাকা, ঠিক আছে আপু, ব্ল্যাকটা তাহলে স্টক আউট, ঠিক হয় ব্ল্যাকটা স্টক আউট। রেড কালারটা খুবই সুন্দর, পরার পর অনেক ব্রাইট লাগতেছে দেখেন, আজকে আমাকে অনেক ডার্ক লাগতেছে, বাট এটা পরার পরে কিন্তু স্কিনটা লাইট, মানে কিছু কিছু কালার আছে যেগুলো পরার পর পরার খুব সুন্দর লাগে। আপু একটা নাকফুল দেখাও, আমি বলে দিই আমি পার্সোনালি নাকফুল পছন্দ করি না, হ্যাঁ নট পছন্দ করি, বাট আমি নাকফুল পছন্দ করি না, যার কারণে আমি নাকফুল সেল করি। পাইল পাইল জোড়া, আমি নাকফুল পছন্দ করি না, আর লাগবে আর লাগবে না তো। খুবই সুন্দর, আবারও দেখাই দিচ্ছি, এই যে এটার কালারটা খুব সুন্দর, মানে আমি যখন এটা দেখতেছি আর পিছনে এটা বাধাই করাই, যে কতক্ষণ দিয়ে রাখবো, 1 ঘন্টা রাখেন, 40 মিনিট রাখেন, এই যে তার দিয়ে বাধাই করা আছে, তো এটা কোনোভাবেই খুলবে না, খুব সুন্দরভাবে পিটানো আপনার ইয়েগুলো করা আছে, খুবই সুন্দর কিন্তু এটা। মানে এগুলো যেটা হয় চোকার হিসেবে ইউজ করতে পারবেন, আবার গর্জিয়াস লুকও আপনি ক্রিয়েট করতে পারবেন, খুব সিম্পলে ড্রেসের সাথেও পরতে পারবেন। কিন্তু আপু ভালো একটা হোয়াইটেনিং লোশন সাজেস্ট করো বডিয়ের, এবার আমি পায়েল দেখাই দিই, পায়েলও শেষের দিকে যদিও, তাও দেখাই দিচ্ছি আপু, আমি পায়েল দেখাও দেখাচ্ছি, পায়েলটা কাইন্ডলি একটু আমি কথা বলে দিই, 400 টাকায় এত ভালো পায়েল পাওয়া যায় না। হ্যাঁ আমি পরে দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে পায়েল আর হচ্ছে এই যে আমার হ্যান্ড ইয়েটা যেটা হাতের এটা যেটা এই যে এটা এইটা আর পায়েল এগুলো কিন্তু অ্যাভেলেবল না। এইটা যারা নিয়েছে তারা বুঝতে পারবে যে কী পরিমাণে ইউনিক এই জিনিসটা, আমি এটা খুলে দেখাই, ঠিক আছে এইটা। সঞ্জিতা আপু কি চলে গেছে? ওই যে উপরের ওগুলো ঠিক করে দিয়ে যাবে যে উপরে, বলো একটু এসে খালি একটু করে দিতে, তাহলে ইয়াকে জয় এসে করে দিবে, থাকবে থাকবো গেছে যেহেতু গেছে, আমি এটা দেখাই দেন পায়েলটা দেখাবো, চলে যাবো। আপু আমার জন্য পায়েল ডান করো, অর্ডার করে ফেলেন আপু, আমি ডান করে ফেলবো, 1 নম্বর এইটা, আর হচ্ছে আমি পায়েলটা দেখাবো, পায়েল অলরেডি এই যে চলে যাচ্ছে, পায়েল আমার আপনাদেরকে আমি লাইভে পায়েল একবারও দেখাই নেই, বাট আমার পায়েলটা শেষ হয়ে যাচ্ছে খুব র্যাপিড ওয়েতে। আরে বাটপুরে ইয়া দিয়ে উঠো, দিচ্ছি কয়টা লাগবে, এই যে পায়েল পায়েলগুলো খুলে দেখাই, এই একটাই আছে, লাস্ট একটাই আছে, অর্ডার করতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করেন, প্রি বুকিং চলবে, পরশু দিন আবার স্টক আসবে, আমরা কালকে পর্যন্ত প্রি বুকিং নিতে থাকবো, ওকে জাস্ট দেখেন সুন্দর না এটা, কিন্তু গলায়ও পরা যায় জানেন, আপনাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিতে পারি, আপনারা এটা গলায় পরতে পারবেন, কীভাবে পরবেন সেটাও বলে দিচ্ছি। ভালো একটা বডি হোয়াইটেনিং লোশন সাজেস্ট করো, বেস্ট যদি চান যে আপু আমাকে বেস্ট হোয়াইটেনিং প্রোডাক্ট দেন, এই যে এটা গলায় পরা যায়, দুইভাবে পরা যায়, আমি যখন নিয়ে আসছি এটা আমাদেরকে বলে দিয়েছিল, এটা দুইভাবে পরা যায়, 1 নম্বর ফার্স্ট অফ অল এটা পায়েল একটা, এটাকে আপনারা অ্যাজ এ পায়েল হিসেবে পরতে পারবেন। সেকেন্ডলি এই যে এই হুক দুইটা খুলে ফেলবেন, এই সাইডের হুক আর এই সাইডের হুকটা খুলে ফেলবেন, একটা টার্সেল লাগাই নেবেন, একটা টার্সেল লাগাই নেবেন, দেন এই যে গলায় পরবেন, অ্যাজ এ চোকার হিসেবে এটাকে কিন্তু আপনারা পরতে পারবেন, মানে পায়েলগুলোর
এখনকার যতগুলো ফাইল আসে সবগুলো এরকমই হয়, জোড়া 400 টাকা। ঠিক আছে আপু, একটা পাথরের রিং দেখাও। রিং আমি উঠাইনি আপু, কারণ রিংগুলো আমার কাছে খুব ঝামেলা লাগে রিং লাইভে দেখানো। উঠাবো আমার হচ্ছে ইয়ের আফগানি রিংগুলো উঠাবো, ঠিক আছে আফগানি রিংগুলো উঠাবো, আমার কাছে এটাই ভালো লাগছে, এটাই আমি আনছি। যেমন ধরেন আমি এই ড্রেসের সাথেও এটা পরতে পারতেছি, এটা খুবই ইউনিক এবং খুবই ক্লাসি। আপনারা এটা ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, যে কোনো ধরনের গেট আপের সাথে এই জিনিসটা পরতে পারবেন। এই জন্য আমি এটা রিস্টপ করেছি, এটা আমি আর দেখাবো না, কারণ হচ্ছে এইটা আপনারা যখন দুই হাতে পরবেন দুইটা হাতে খুব সুন্দর লাগবে। আমি দেখাই, যদি আমি দুই হাতের জন্য আপনাদেরকে দিতে পারবো না, আপনারা চেয়েও লাভ নয়, আপনারা যদি আমার কাছে বলেন আপু দুই হাতেরটাই দেন, দিতে পারবো না। আপু পিক দিয়েছি, একটু জানাবেন কি করব। রায়হান সরকার, একটু যদি ওয়েট করতেন ভাইয়া, আমি দেখে জানাচ্ছি। হ্যাঁ আমি এই এখনই লাইভটা ক্লোজ করে দিব, আর 5 মিনিটও আমি লাইভে নাই, ক্লোজ করে দিব, দিন আমি জানাচ্ছি। আমি জাস্ট এই লাইভটা করতাম না, আমাকে একটা আপু করতে বলেছে, দ্যাটস ওয়াই করছি। এই যে দেখেন আমি দুইটা হাতে পরে আপনাদেরকে জাস্ট দেখাবো। সোহানা মিম আপু, যে আপু বলেন আপু আমি রোজ গ্লো জেলি অর্ডার করেছি, কনফার্ম করেছি, এখন বলতেছে রোজ নিব নাকি গ্লো জেলি নিব, দুইটাই কি আলাদা? ইয়েস, রোজ জেল তো আলাদা, গ্লো জেলি তো আলাদা আপু, রোজ আলাদা আর গ্লো জেলি আলাদা। দেখেন আমি দুই হাতে পরে জাস্ট আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। আপু বললেন না তো একটা বেস্ট বডি হোয়াইটনিং লোশন, ভুলে গেছে নামটা, দেখেন কেমন লাগে। রেইনবো বডি লোশনটা নেন আপু, রেইনবো বডি লোশনটা নেন। আমি যে কোন দিক কী কাজ করবো দেখেন, মিফতাহুল মিন্নাত একটু দেখান কী দেখাবো, কী দেখাবো বল। এই যে আমি জাস্ট দেখাইলাম, দুই হাতে পরে দেখাচ্ছি, এটা দুই হাতে, আমি দুইটা হাতের জন্যই রাখছি, বাট আপনারা এক হাতেও করতে পারবেন এগুলো, এগুলো ম্যাক্সিমাম এক হাতের জন্যই নেয় যার যেরকম চয়েস। নূপুর দেখিয়ে দিয়েছি, জোড়া হচ্ছে আপনার কত জানি বললাম, জোড়া 400 টাকা, জোড়া 400 টাকা। আমি আবার একবার রাতে আসবো, আসবো কিনা জানিও না, শিওরও না। এটার দাম 500 টাকা সিঙ্গেল, জোড়া না, 500 টাকা সিঙ্গেল। চোকার নিতে চাই, চোকার কোনটা আছে আল্লাহ জানে, আমি নিজেও জানি না আসলে, শিওর না। এই যে পায়েল, রেইনবো বডি লোশনের প্রাইস, রেইনবো বডি ক্রিম প্রাইস হচ্ছে 2600 টাকা। আমি দু রাত্রেবেলা লাইভে দেখাই দিই আপু, এই যে পায়েল, এগুলো পরার পরে সুন্দর লাগবে, পরার পর সুন্দর লাগবে, এটা ছবি আছে একটু কাইন্ডলি দেখে নেন। ওকে, 400 টাকা হচ্ছে গিয়ে আপনার জোড়া, জোড়া 400 টাকা। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আবার রাতে লাইভে আসবো আজকে।